আসসালামু আলাইকুম। বর্তমানে সারা বিশ্বব্যাপী একটা সংকটময় অবস্থা বিরাজ করছে, যার ফলে আমরা সারা বিশ্ববাসী বর্তমানে একটা কঠিন সময় পার করছি। কি যেন এক অদৃশ্য শত্রু আমাদেরকে তাড়া করছে, যার ফলে আমরা ভয়ে শঙ্কিত হয়ে ঘরবন্দি হয়ে থাকতে বাধ্য হচ্ছি। আমরা যারা নানা ধরনের পেশার সাথে সম্পৃক্ত, তারা এই পেশার সাথে সম্পৃক্ত হতে পারছে না, কারণ কাজে যাওয়ার আগে আমাদেরকে আমাদের জীবন নিয়ে শঙ্কিত হতে হচ্ছে। তো জীবন নিয়ে আমরা শঙ্কিত হওয়ার কারণে কিন্তু আমরা কাজে যেতে সাহস পাচ্ছি না। এখন আমরা এই অবসর সময়টাতে বিভিন্ন অপ্রয়োজনীয় কাজ করে আমাদের অবসর সময়টাকে হয়তো অনেকেই অপচয় করছি। তো আমরা এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে কীভাবে একটা ইনকাম সোর্স তৈরি করা যায়, সেটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় এই অবসর সময়টা একটা ভালো কাজে লেগে যেতে পারে। আজকে আমি এমন একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো ইনকামের সোর্স বের করতে পারবেন। আজকে আমি বলবো কিভাবে আপনি ব্লগিং করে অর্থ উপার্জন করবেন। তো এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে ব্লগিং কি। ধরে নিলাম আপনি এই বিষয়টা সম্পর্কে একদমই নতুন, আজকে প্রথম এই বিষয়টা সম্পর্কে জানছেন। যদি এমনটা হয় তাহলে আমি বলবো ব্লগিং এমন একটা পেশা, যে পেশার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের জ্ঞান বা নলেজ শেয়ারের মাধ্যমে অর্থ উপার্জন করে। দেখুন, আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, ব্যবহার করি, তারা বিভিন্ন তথ্য জানার জন্য অনেক সময় মোবাইলের মাধ্যমে গুগলে সার্চ করে তারপরে সেই তথ্যটা জানি। তো যে তথ্যটা আমরা জানলাম, ধরুন আমি একটা শাওমি মোবাইল ফোনের দাম জানতে চাই, এখন আমরা কি করব, মোবাইল ফোনের দাম জানার জন্য গুগলে সার্চ দেব। তো গুগলে সার্চ দেওয়ার পর কোনো না কোনো ওয়েবসাইটে নির্দিষ্ট মোবাইলের দামটা লেখা থাকবে। তো এই নির্দিষ্ট মোবাইলের দামটা কেউ না কেউ লিখে রেখেছে, আর যিনি এই বিষয়টা লিখে রেখেছে তিনি এই লেখার মাধ্যমেই কিন্তু অর্থ উপার্জন করছেন। তো এই বিষয়টা কীভাবে কাজ হয়, কীভাবে অর্থ উপার্জন করতে হয় সব কিছুই বলবো। আর আপনিও চাইলে কোনো ধরনের ইনভেস্ট না করে কীভাবে এ ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন সেই বিষয়টা এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা রাখছি আপনাকে এই ভিডিও শেষ পর্যন্ত পাবো। তো লেখালেখির মাধ্যমে অর্থ উপার্জন করা যায় এটা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই কাজটা আসলে কীভাবে হয়। দেখবেন আমরা যে এই মোবাইল ফোনের দাম জানার জন্য গুগলে সার্চ করলাম, তারপরে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে সেই দামটা জানতে পারলাম, কিন্তু যার ওয়েবসাইট সে আসলে টাকাটা কীভাবে পায়, এখানে একটা প্রশ্ন থেকে যায়। যদি আপনার মনে এমন প্রশ্ন জাগে তাহলে আমি একটা উত্তর এভাবে বলতে পারি যে দেখুন আমরা যদি কোনো ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও দেখি, অনেক সময় আমরা দেখব যে ইউটিউবে ভিডিও চলতে চলতে হঠাৎ করে একটা অ্যাড চলে এসেছে। সেটা হতে পারে বড় বড় কোম্পানির অ্যাড, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, কোকাকোলা, সেভেন আপ, এ ধরনের বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজ চলে আসে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটগুলোতেও বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায়। আর যখন আমি বা আপনি কোনো তথ্য জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে যাই, তখন কিন্তু সেই অ্যাডগুলো আমরা দেখি। এই অ্যাড দেখার জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হয় না, কিন্তু যারা কোম্পানি পরিচালনা করে, যারা বড় বড় ব্যবসা ডিল করে, তারা এই ওয়েবসাইট এর মালিকদেরকে টাকা দেয়। ধরুন আপনি যখন একটা পত্রিকা কিনেন, তখন সেই পত্রিকার মাধ্যমে যে সকল বিজ্ঞাপন প্রচার করা হয় তার জন্য কিন্তু পত্রিকার মালিক প্রচুর অর্থ পয়সা নিয়ে নেয়। কিন্তু আমরা যে 5 টাকা দিয়ে একটা পত্রিকা কিনি, সে 5 টাকাই কিন্তু তার মূল ব্যবসায়িক উদ্দেশ্য নয়। তার ব্যবসায়িক মূল উদ্দেশ্য হচ্ছে পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা। ঠিক এমনিভাবে ওয়েবসাইটের মাধ্যমেও বিজ্ঞাপন প্রচার হয়, এবং সেই বিজ্ঞাপনের মাধ্যমে সেই ওয়েবসাইটের মালিকেরা টাকা পায়। তো চলুন, আপনি কিভাবে কোনো প্রকার ইনভেস্ট না করে বিনা পুঁজিতে
কিভাবে এই ধরনের একটা ব্যবসা বা এই ধরনের একটা ইনকাম সোর্স চালু করতে পারেন সে সম্পর্কে আপনাকে এ টু জেড দেখানোর চেষ্টা করব। এর জন্য আমাকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের বা টাকা ইনকামের যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বা সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ইনকাম করা। আর আপনি বিজ্ঞাপন কোথায় পাবেন? আপনি বিজ্ঞাপনের জন্য আপনাকে আসতে হবে গুগল অ্যাডসেন্স নামের একটা ওয়েবসাইট, যেটা সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট, যেটার মাধ্যমে মানুষ বিজ্ঞাপন প্রচার করে ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করে। তো এই অ্যাডসেন্সে আপনি কীভাবে বিজ্ঞাপন নেবেন সেটা দেখার আগে আমাদের প্রয়োজন একটা ওয়েবসাইট। এখন আমরা কীভাবে কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে একটা ওয়েবসাইট চালু করব সেই প্রক্রিয়াটা এখন আমি আপনাকে দেখাবো। তো আপনি চাইলে এই blogger.com এই ওয়েবসাইটটার মাধ্যমে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া একদমই বিনা পুঁজিতে একটা ওয়েবসাইট চালু করতে পারবেন। এর জন্য আপনাকে এই blogger.com-এ আসতে হবে। আবার কেউ ব্লগার বলে অন্য কিছু ভাববেন না, ব্লগার মানে হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, জাস্ট এটুকুই, যেটার মাধ্যমে আপনি আরও হাজার হাজার ওয়েবসাইট বানাতে পারবেন এবং এর জন্য আপনার কোনো টাকা পয়সার খরচ করতে হবে না। তো আমরা এই ব্লগারে আসার পর আমরা এই ধরনের একটা ডিসপ্লে দেখতে পাবো। এখানে দেখুন লেখা আছে আপনার ব্লগ তৈরি করুন। তো এখানে আমি ক্লিক করছি, হয়তো বা আপনার ওখানে ইংরেজিতে লেখা থাকতে পারে, আমার এখানে বাংলা আছে তো আমি বাংলাতেই দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা পৃষ্ঠা চলে আসবে। এখানে আমরা আমাদের একটা ইমেইল দিয়ে প্রবেশ করব। তো আমি এই ইমেইলটা দিয়ে প্রবেশ করছি। তো দেখুন এই মুহূর্তে আমার সামনে এই ধরনের একটা ডিসপ্লে চলে এসেছে। এখন আমি এখানে একটা নাম দেব, যেমন আমি যদি এখানে লিখি টিআই জমাদার, বাস এটা লিখে আমি কন্টিনিউ টু ব্লগার এখানে ক্লিক করলাম। বাস এভাবে করে কিন্তু আমাদের সামনে একটা ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়া বা ডিসপ্লে চালু হয়ে গেল। এখন আমরা ক্রিয়েট নিউ ব্লগ এটাতে ক্লিক করলেই কিন্তু আমরা একটা নতুন ওয়েবসাইট চালু করতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম। এখন আমি আমার ওয়েবসাইটের একটা নাম দেব, যেমন আমি এখানে দিলাম টিআই জমাদার। ওকে, এরপর এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানেও আমরা এই একই লেখা দিব টিআই JOMADAR। এখানে টিআই জমাদার লিখে দেখবো যে এই ওয়েবসাইটটা অ্যাভেলেবেল আছে কি না। তো দেখুন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ আমরা এই নামে একটা ওয়েবসাইট চালু করতে পারবো। যদি এই নামে আগে থেকে কেউ ওয়েবসাইট চালু করে থাকতো তাহলে এখানে তারা এটা ওপেন করতে দিত না। তো যেহেতু এটা অ্যাভেলেবল আছে তাই আমরা এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি। দেখুন এখানে যদি আমি অন্য কিছু লিখি, জাস্ট যদি আমরা জমাদার লিখি তাহলে দেখবেন এখানে এটা অ্যাভেলেবল নেই। তো এভাবে করে আপনি আপনার পছন্দ মতো একটা নাম নির্বাচন করে নেবেন। এরপরে আমাদেরকে এখান থেকে একটা ডিজাইন পছন্দ করতে হবে। আমি আপাতত যে কোনো একটা ডিজাইন পছন্দ করে একটা ওয়েবসাইট চালু করছি। তো এখানে ক্রিয়েট ব্লগ, ব্লগ মানেই হচ্ছে ওয়েবসাইট আর ওয়েবসাইট মানেই হচ্ছে ব্লগ, এখানে কনফিউশন হওয়ার কোনো উপায় নেই। তো মোটামুটিভাবে আমরা কিন্তু এখন একটা ওয়েবসাইট চালু করে ফেলেছি। এর জন্য আমাদের ওয়েবসাইটে কেমন হলো এটা দেখার জন্য আমাদেরকে এই যে ভিউ ব্লগ এটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে একটা নতুন ওয়েবসাইট চালু হয়ে গিয়েছে, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে টিআই জমাদার ডট ব্লগ স্পট ডট কম। এখানে ব্লগ স্পট লেখাটা বাড়তি রয়েছে, আপনি যদি এই লেখাটা মুছতে চান তাহলে আপনাকে মাত্র 800-900 টাকা ব্যয় করে একটা নাম কিনতে হবে। কিনে আপনি এই ওয়েবসাইটটাকে শুধুমাত্র টিআই জমাদার ডট কম এ ধরনের একটা ওয়েবসাইট চালু করতে পারবেন। এখানে দেখুন এই ওয়েবসাইটে এখন কোনো কিছুই নেই। এই ওয়েবসাইটে কিভাবে আপনি আপনার
পছন্দের লেখাগুলো যুক্ত করবেন। আর এইখানে যে এতগুলো ফাংশন বা কাজ রয়েছে বা মেনু রয়েছে, এই প্রত্যেকটা মেনুর কী কাজ আর কীভাবে আপনি এখানে নতুন পোস্ট করবেন, কীভাবে আপনার ওয়েবসাইটটাকে একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট বানাবেন, সব কিছুই আমি দেখাবো পর্যায়ক্রমে। যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, সেহেতু আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আশা রাখছি নেক্সট ভিডিওতে বাকি অপশনগুলো আপনাদেরকে দেখাতে পারবো। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।